আসসালামু আলাইকুম। সো আশা করি সবাই ভালো আছেন। সো অনেকদিন পরে হচ্ছে আমি একটা প্রোডাক্টের হালকা কথা বলার জন্য চলে আসলাম। সেটা হচ্ছে আসুসের একটা মডেল, এটা হচ্ছে 433EA মডেলটা। 433-তে দুইটা ভ্যারিয়েন্ট হয়, একটা হচ্ছে 15.5 ইঞ্চি এবং যেটা 433 মডেলটা ওইটা হয় হচ্ছে 14 ইঞ্চ, এবং যেটা 533 মডেলের হয় সেটা হয় হচ্ছে 15.5 ইঞ্চি অর্থাৎ 15.6। সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসুস ভিভোবুকের একটা সিরিজ, এটা হচ্ছে 433 মডেলটা এবং এটা হচ্ছে ইএ সিরিজ, দ্যাটস মিন হচ্ছে i5-11 জেনারেশনটা হবে এই মুহূর্তে আমাদের স্টকে। সো চলুন প্রথমে একটু এটা প্রসেসর নিয়ে কথা বলি। এটা হচ্ছে কোর i5-11 জেনারেশন, যেটাতে হচ্ছে আপনারা i7 গ্রাফিক্সের সাপোর্ট পাবেন। আর এটাতে র্যাম হিসেবে ইউজ করা হচ্ছে 8GB 3200MHz র্যাম, অ্যান্ড প্রসেসরের সাথে সাথে হচ্ছে এসএসডিটা ইউজ করা হয়েছে 512GB NVMe SSD। আর কিছু যদি আমরা এখানে বলি, এটার ডিসপ্লেটা হচ্ছে একদম ন্যানো বেজেলের একটা ডিসপ্লে হবে, প্লাস হচ্ছে এখানে আপনারা যে ওয়েব ক্যামেরা দেখতে পাচ্ছেন ওয়েব ক্যামেরাটা হচ্ছে মোটামুটি এইচডি কোয়ালিটির ওয়েব ক্যামেরা হবে। আর এটার কিবোর্ডটা হচ্ছে মিনি সাইজের কিবোর্ডটা, আর এখানে হচ্ছে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাবেন। কিবোর্ডে ব্যাকলাইট থাকবে এবং i7 গ্রাফিক্স আপনারা অবশ্যই পাবেন 1GB জেনারেশনের সাথে। সো যারা মোটামুটি রেগুলার অফিস ওয়ার্ক বলেন বা টুকটাক ইউনিভার্সিটি কাজের কথা বলেন, ছোটখাটো ওয়েব ডেভেলপমেন্ট বা হচ্ছে আপনার টুকটাক এডিটিংয়ের কাজ আপনারা এই ল্যাপটপটাতে করতে পারবেন। পাশাপাশি যদি আমি আর কিছু পোর্টের কথা বলি আপনাদেরকে, এখানে এখানে হচ্ছে HDMI পোর্ট দেওয়া আছে, এখানে হচ্ছে USB পোর্ট দেওয়া আছে USB 3.1, অ্যান্ড এখানে হচ্ছে USB 3 দেওয়া আছে এবং এটা হচ্ছে অবশ্যই থান্ডারবোল্ট সাপোর্টেড আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে হেডফোন এবং মাইক্রোফোনের জন্য কম্বো জ্যাক দেওয়া আছে। এই পাশে যদি আমি বলি আপনাদেরকে, এটা হচ্ছে USB 3 দুইটা পোর্ট দেওয়া আছে এবং এখানে হচ্ছে মাইক্রো এসডি কার্ড। এটা কুলিংয়ের জন্য এই পাশে হচ্ছে কিছু স্পেস দেওয়া আছে এয়ারফ্লোর জন্য। সো ওভারঅল সব কিছু নিয়ে গেটআপ যদি আমি বলি, খুবই স্লিম এবং খুবই লাইট একটা ল্যাপটপ। এটাতে টোটাল তিনটা কালার ভ্যারিয়েন্ট হয়, সেটা হচ্ছে গায়া গ্রিন হবে, ড্রিমি হোয়াইট কালার হবে, আর একটা হচ্ছে ইন্ডি ব্ল্যাক কালার। সো তিনটা মডেলই অ্যাভেলেবল এবং এটা হচ্ছে আপনার আসুস ভিভোবুক সিরিজটা, যেটা মেটালিক বডি দিয়ে তৈরি। এটা হচ্ছে অফিসিয়াল 2 বছর ওয়ারেন্টি থাকবে এবং হচ্ছে উইন্ডোজ 10 থাকবে। সো এটা রেগুলার প্রাইস হচ্ছে, যদি আপনারা এখন মার্কেট ভিজিট করেন সেখানে দেখতে পাবেন 78,000 টাকা প্রাইস। তবে কোথাও কোথাও এটা কখনো ডিসকাউন্ট বা কখনো অফার প্রাইস থাকে, সেটাতে যদি আপনারা অফারটা যদি অ্যাভেল করতে পারেন ম্যাক্সিমাম হয়তো 2,000 টাকা পর্যন্ত বেশ হওয়ার চান্স আছে। সো যাদের এই মডেলটা চয়েস আছে, এটা মোটামুটি মার্কেটে এখন অ্যাভেলেবল i5-11 জেনারেশন। এবং এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু কথা লিখে আছে, 40% অ্যাকুরেসি, পাওয়ার এফিসিয়েন্সি সব কিছু মিলিয়ে। সো এই প্রসেসরটা যাদের এই মডেলটা যাদের চয়েসে আছে, আশা করি সবাই নিয়ে নেবেন। বাজেট ফ্রেন্ডলির মধ্যে খুব ভালো একটা ল্যাপটপ। যারা অলরেডি ইউজ করছেন তারা ইনবক্স একটু জানাবেন, যে কমেন্টে জানাবেন এটা কেমন বা রিভিউটি একটু আমাদেরকে জানাবেন। সো থ্যাংক ইউ সবাইকে, পরবর্তী সময় আবার দেখা হবে কোনো ল্যাপটপ নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন।